হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের সবার পরিচিত একটি খাবার নিয়ে আজকে হাজির হয়েছি সেই খাবারটির নাম হচ্ছে ফুলকপির পাকোড়া যদিও এটা একটা ভাজে ভাজি খাবার তবে এটা খেলে কিছুটা সবজি খাওয়া হয় এই জন্য এই খাবারটা আমার খুব পছন্দের একটা খাবার আমি আজকে মোটামুটি সহজ উপায়ে কীভাবে মজা করে সবজি পাকোড়া তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপির জন্য আমি অলরেডি এখানে এক চা চামচ জিরা বাটা আদা এবং ধনিয়া তিনটাকে একসঙ্গে বেটে নিয়েছি আর নিয়ে দিচ্ছি এখানে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ আপনারা অবশ্যই আপনাদের পছন্দ স্বাদ মতো আপনার লবণটাকে ইউজ করবেন আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা অবশ্যই আপনাদের মাখাতে যতটা ময়দা লাগবে আপনারা ততটাই ময়দা ইউজ করবেন কিন্তু লক্ষ্য রাখবেন বাটারটা যেন ঘন ঘন হয় এই জন্য অবশ্যই আপনারা ময়দাটা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন দেখুন আমার বাটারটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং অনেক ঘন ঘন হয়ে গেছে আমার বাটারটা ঠিক এইভাবে করে আপ এখন আমি একটা ফুলকপির টুকরাকে ঠিক এইভাবে বাটারের মধ্যে উল্টিয়ে নিচ্ছি আমি কিন্তু ফুলকপিকে অলরেডি সিদ্ধ করে নিয়েছি আমি কিন্তু আগে থেকেই ফুলকপিটাকে এভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভাজার জন্য অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং অবশ্যই আমি ডুবো তেলে আজকে আমি আমার ফুলকপি পাকোড়াগুলোকে ভাজবো এই জন্য অবশ্যই বেশি করে সয়াবিন তেল প্যানে দিতে হবে একটু হিট করে নিয়ে তবেই কিন্তু একটা একটা করে সব পাকোড়াগুলোকে আমি প্যানে দিতে থাকবো আমরা সিদ্ধ করা একটা ফুলকপিকে এভাবে বাটারের মধ্যে উল্টিয়ে নিয়ে আমি প্যানের মধ্যে সবগুলো পাকোড়াকে দিতে থাকব আপনারা অবশ্যই পাকোড়াটি বাড়িতে ট্রাই করবেন দেখবেন এটি খুব ইজিভাবেই তৈরি করা যায় আপনারা এই পাকোড়াটা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন এমনকি বিকালে নাস্তাও খেতে পারেন যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে যদি আপনারা এভাবে পাকোড়া বানিয়ে দেন দেখবেন তারা খুব ইজিলিভাবেই খাচ্ছে আর এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক টেস্টি আমি এখন ঠিক এইভাবে ধীরে ধীরে আমার বানানোর সব পাকোড়াগুলোকে প্যানে দিয়ে দেব। আমি অবশ্যই পাকোড়াগুলোকে একটু টাইম নিয়ে ভাসে থাকবো অবশ্যই আমি কি টাইম নিয়ে আগে এক পাশটা ভেজে নেব তারপর ঠিক আমি অপর পাশটাকে উলটিয়ে দেবো দেখুন আমার এক পাশটি কিন্তু অনেকটা লালচি লালচ এবং শক্ত হয়ে গেছে ঠিক তখনই আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি ঠিক এভাবে টাইম নিয়ে নিয়ে আমি পাকোড়াগুলোকে ভেজে ফেললাম দেখলেন তো খুব ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই পাকোড়া রেসিপি অবশ্যই যখন ব্রাউন কালার হবে পাকোড়াটা ঠিক তখনই কিন্তু প্যান থেকে নামাতে হবে তাছাড়া কিন্তু নামাই পাকোড়া যদি ব্রাউন কালার না ভাজেন তাহলে পাকোড়া খেতে ভালো লাগবে না ঠিক এমনটা যখন বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই আমি পাকোড়াগুলোকে তুলে ফেলব আপনারা অবশ্যই পাকোড়া রেসিপিটা বাসে ট্রাই করবেন আর পাকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে